দেখুন এবার কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ। কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডানাশেল স্মিথ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারের সঙ্গে সৌদিসহ 60টি আরব দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার প্রেক্ষাপটে ডানা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন। এক টুইটার বার্তায় স্মিথ বলেছেন, চলতি মাসে আমি কাতারের রাষ্ট্রদূত হিসেবে 3 বছরের কর্মজীবনের অবসান ঘটাব। কাতারের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ছিল আমার জন্য বিরাট সম্মানের বিষয় এবং দেশটিকে খুব মিস করব। কেন তিনি পদত্যাগ করেছেন, কে তার স্থলাভিষিক্ত হবেন এবং স্মিথ আদৌ কূটনৈতিক পেশায় থাকবেন কি না, এসবের কিছু স্মিথ তার টুইটার বার্তায় পরিষ্কার করেননি। তবে স্মিথের সঙ্গে এক ঘনিষ্ঠ সূত্র সিএনএন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মাস দিয়ে স্মিথ তার 25 বছরের কূটনৈতিক পেশার অবসান ঘটাবেন। 2014 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা স্মিথকে কাতারে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শেল স্মিথ তার অসন্তুষ্টির কথা প্রকাশ করেছিলেন। কাতার ও সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর চলমান সংকটে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের পক্ষ নিয়েছেন। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।